আসসালামু আলাইকুম। আমরা হচ্ছে ভেক্টরের প্রবলেম সলভ করবো ঢাকা বোর্ড 2022-এর। টোটাল দুইটা কোশ্চেন আসছে, একটা আগে সলভ করি। তো এখানে দেখতে পারতেছি যে ঢাকা বোর্ড 2022 এখানে কি বলছে কোশ্চেনে, যে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি বিন্দু ও পি কিউ এই তিনটা দেওয়া আছে। তো এগুলা নর্মালি আমরা ভেক্টর কীভাবে দেখি, যেখানে আই ক্যাপ, জি ক্যাপ, কি ক্যাপ এরকম ব্যাপার ট্যাপার থাকে, অর্থাৎ আয়ত একক ভেক্টর থাকে, এখানে কিন্তু সেটা নাই। বাট আমরা জানি যে ভেক্টরকে এইভাবেও রিপ্রেজেন্ট করা যায়। যেমন ধরো এই যে ও ভেক্টরটা, এটা তো মূল বিন্দু, এটা নিয়ে কিছু বলার নাই, কিন্তু পি ভেক্টরটা দেখো, এটা 2i ক্যাপ + 4j ক্যাপ + 2k ক্যাপ লিখতে হয় এটাকে। তারপরে এটা হচ্ছে কিউ ভেক্টর, 2i ক্যাপ - 4j ক্যাপ - 4k ক্যাপ এভাবে লেখা যায়, তাই না? আমরা জানি। তো আমরা ক আর খ নিয়ে বেশি কথা বলবো না, জাস্ট হচ্ছে ক ভেক্টরে, মানে ক প্রশ্নে কী বলছে, আসলে বলছে সমান ভেক্টর কী। আমরা জানি যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় এবং ডিরেকশনও যদি সেম হয়, অর্থাৎ দিক একই হয়, তাহলে তারা সমান ভেক্টর। জাস্ট যদি একটু কিছু লিখি, যেমন মনে করো আমি এখানে একটা ভেক্টর দিলাম, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, আর একটা ভেক্টর এখানে বি দিলাম। তুমি দেখতেছো দুইটা ডিরেকশন একই দিকে দেওয়া আর দুইটা লেংথই কিন্তু একরকম সেম, তাই না? আমরা জানি যে আসলে ভেক্টরের মান বলতে এই দৈর্ঘ্যটাকেই বোঝায়। তাহলে এই দুইটা আসলে আমি বলতে পারি যে হ্যাঁ, এরা আসলে ইকুয়াল ভেক্টর বা সমান ভেক্টর, তাই না? আচ্ছা, তাহলে ধরলাম যে ক নাম্বারটা তোমাদের ডান। খ নাম্বার কোশ্চেনে কী বলছে, বলছে যে ভেক্টর অপারেটর। আচ্ছা, ভেক্টর অপারেটর কী স্যার? ভেক্টর অপারেটর কিন্তু আসলে এই যে এটা ন্যাবলা অপারেটর, তাই না? আচ্ছা, তো ভেক্টর অপারেটর স্কেলার রাশিকে ভেক্টর রাশিতে রূপান্তর করে। আমরা জানি যে ভেক্টর ক্যালকুলাসের মধ্যে এই যে ন্যাবলা অপারেটর, এটা হচ্ছে কোনো একটা স্কেলার ফিল্ডের সাথে ডিরেক্ট যদি গুণ হয়ে যায় তাহলে সে কী করে, সে কিন্তু এটাকে একটা ভেক্টর বানায় ফেলায়। আবার যদি দেখা গেছে যে কোনো একটা ভেক্টর ফিল্ডের সাথে ন্যাবলাকে আমি কী করি, ডট গুণ করাই, তখন সেটাকে স্কেলার বানায় ফেলায়। আবার যদি ক্রস করি তাহলে আবার কী করি, একটা ভেক্টর পাই। তাহলে এই ন্যাবলা অপারেটরের মাধ্যমে দুইটা ওয়েতে, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট আর একটা হচ্ছে কার্ভ, এই দুইভাবে আমি কী করতে পারি, ভেক্টর পেতে পারি। বাট প্রশ্নে বলছে যে স্কেলার রাশি থেকে আমার কী করতে হবে, ভেক্টর বানাইতে হবে। সেটা কিন্তু শুধু গ্রেডিয়েন্টের মাধ্যমে পসিবল। তুমি জানো এটাকে কেমন লেখে, যে তোমার কী বলে, যে ন্যাবলা ইনটু একটা স্কেলার ফিল্ড, ঠিক আছে? তখন দেখা যাবে যে তুমি কীভাবে একটা ভেক্টর কোয়ান্টিটি পাবা, ঠিক আছে? তো ওইটার কথাই বলছে। ওকে, ডান। এরপরে বেসিক্যালি যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেটা হচ্ছে গ নাম্বারে। তো গ নাম্বারে বলছে যে পি কিউ এর মান নির্ণয় করো। বেসিক্যালি আমাদেরকে যে ও পি কিউ তিনটা ভেক্টর দেওয়া আছে, এই তিনটা ভেক্টর তো আসলে অবস্থান ভেক্টর, মানে একটা পয়েন্টকে আসলে সে ডিটেক্ট করতেছে, দেখাচ্ছে। তো আমাদেরকে কিন্তু একটা রেখা বের করতে হবে, রেখা ভেক্টর, পি কিউ ভেক্টর। সো আমরা ত্রিভুজ সূত্রে পড়ে আসছিলাম যে এরকম যখন রেখা ভেক্টর বের করতে হয় বা বাহু ভেক্টর বের করতে হয়, তখন কী করতে হয়, সূত্র হচ্ছে শেষেরটা মাইনাস ফার্স্টেরটা, লাইক কিউ মাইনাস পি। তো কিউ কী দেওয়া আছে এখানে, কিউ তো হ্যাঁ এই যে এটা কিউ, সরি কিউ, আর এটা হচ্ছে পি। তাহলে কিউ থেকে পি বিয়োগ করবা, তো দেখো এখানে টু আছে আর এখানে টু আছে, টু থেকে টু বিয়োগ হলে কত থাকবে বলো তো, জিরো থাকবে, ঠিক আছে? লিখলাম, তারপরে আবার কী করতে হবে, এখানে আছে মাইনাস ফোর কিউ ভেক্টরে আর এখানে আছে ফোর, মাইনাস ফোর থেকে ফোর গেলে মাইনাস এইট, তাহলে এটা হচ্ছে মাইনাস এইট। এখানে কী লিখতে হবে, আমরা জানি এখানে জে ক্যাপ লিখতে হবে। তারপরে লাস্টে আছে হচ্ছে এখানে মাইনাস ফোর আর ও পাশে আছে হচ্ছে টু, মাইনাস ফোর থেকে টু গেলে কত, মাইনাস সিক্স, যেটা মাইনাস সিক্স কে ক্যাপ। এই জিরোটা না লিখলেও চলতো, লাইক এই যে এই জিরোটা না লিখলেও চলতো, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের পি কিউ ভেক্টর। বাট আমাদেরকে পি কিউ ভেক্টরের মান বের করতে বলছে, তাই না? আমরা পি কিউ ভেক্টর পাইছি, তাহলে মান কেমনে বের করি, চলো মান বের করি। যে পি কিউ ভেক্টরের মান, এই যে মডুলাস দিলাম, মান নির্ণয় করার সূত্র কি, রুট ওভার আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ কত, এখানে মাইনাস এইট, মাইনাস এইটের স্কোয়ার প্লাস হচ্ছে কে এর সহগ, মাইনাস সিক্স এর স্কোয়ার। কারণ আমরা জানি যে কোনো ভেক্টরের মান নির্ণয় করতে হলে রুট ওভার কী করতে হয়, আই এর সহগ স্কোয়ার প্লাস জে এর সহগ স্কোয়ার প্লাস কে এর সহগ স্কোয়ার, ওটাই করতেছি। সো এখানে রুট ওভার কী আসে, এখানে ছয় ছয় ছত্রিশ, এখানে আট আটা চৌষট্টি, ছত্রিশ আর চৌষট্টি মিলে একশো, একশোকে পরে বর্গমূল করো দশ একক, তার মানে আমাদের পি কিউ ভেক্টরের মান হচ্ছে টেন ইউনিট। ওকে, আচ্ছা, তারপরে ঘ নম্বর কোশ্চেন, স্পেস হবে কি না। ওকে, ঘ নম্বর বলতেছে যে পি ও কিউ এর অবস্থান ভেক্টর দয় পরস্পর লম্ব হবে কিনা। বেসিক্যালি দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে ডট গুণফল জিরো হয়, আর যদি দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে ক্রস গুণফল জিরো হয়। তো লম্ব কিনা যাচাই করতে বলছে, আমরা ডট গুণ করে ফেলবো, লেটস ডু ইট। চলো আমরা পি ডট কিউ করি। বাই দ্য ওয়ে পি ভেক্টরটা কোথায় একটু বের করে আমরা নিয়ে আসো, পি ভেক্টর হচ্ছে 242, তাহলে এটাকে কীভাবে লিখতে হবে, 2i ক্যাপ + 4j ক্যাপ + 2k ক্যাপ, তারপরে ডট চিহ্ন, কিউ ভেক্টর, কিউ ভেক্টর হচ্ছে 2 - 4 - 4, তার মানে 2i ক্যাপ - 4j ক্যাপ - 4k ক্যাপ। এখন ডট গুণফলের নিয়মটা কি, আই এর সাথে আই এর সহগ গুণ প্লাস জে এর সাথে জে এর সহগ গুণ প্লাস কে এর সাথে কে এর সহগ গুণ, ডান। সো এখানে আই এর সহগ 2, এখানে 2, 2 গুণা 4, জে এর সহগ 4, জে এর সহগ -4, 4 আর 16,
তারপর এখানে কি কে সহগ দুই, কে সহগ মাইনাস ফোর, মাইনাস ফোর দুগুণা মাইনাস এইট, তাহলে মাইনাস ষোলো আর মাইনাস আট মিলে মাইনাস চব্বিশ, তার সাথে চার যোগ করলে মাইনাস বিশ, ইজ ইট? হ্যাঁ, এটাই হচ্ছে মাইনাস বিশ আসছে। আচ্ছা মাইনাস বিশ তো জিরো না, জিরো হইলে না লম্ব হইতো, তাহলে আসলে অতএব পি ও কিউ পরস্পর কি নয়, লম্ব না? ডান।